এক পয়সার মা আসবে, হ্যাঁ, আর একটু পরেই আমার সন্তানের এক পয়সার মা আসবে। মাথার উপর থেকে চাঁদটা যখন ওই পশ্চিম দিগন্তে ঢলে পড়বে, একটা একটা করে ফুটে উঠবে নাম না জানা অসংখ্য বনফুল, ঠিক তখনই তার সন্তানকে কোলে নেবার জন্যে আকাশ থেকে নেমে আসবে এক পয়সার মা। কোথায় আছিস রে আমার সোনা মানি, তোকে যে আমি কতদিন দেখিনি রে বাবা, একবার কোলে আয় মানি, আমি না হয় তোর বাবার মনে শান্তি দেবার জন্যে তোকে এক পয়সার বিনিময়ে বিক্রি করেছিলাম, তাই বলে তুই আমাকে ভুলে গেলি? মা হয়ে ছেলে বিক্রি করেছিলাম বলে গড়কালীন দি সবাই সেদিন আমাকে নিন্দে করেছিল, বলেছিল ডাইনি, রাক্ষসী, পোড়া কপালি। কিন্তু কেন বিক্রি করেছিলাম, কাকে বিক্রি করেছিলাম তা তো কেউ জানে না। বিক্রি করেছিলাম আমার স্বামীর কাছে, যার ছেলে তাকেই আমি ফিরিয়ে দিয়েছিলাম, বিনিময়ে চেয়েছিলাম মাত্র একটা পয়সা। তাই বলে আমি কি তোকে ভুলতে পেরেছি জিমুত বাহন? কোন মা কি তার সন্তানকে ভুলে যেতে পারে? না, পারি না, আমিও পারিনি রে মানি, তাই তো আমার অতৃপ্ত আস্থা প্রতি বুদ্ধ পূর্ণিমার রাত্রে তোকে কোলে নিতে আসির মানিক, তুই আর আমার বুকে জিমুত বাহ। মা বলছিস কেন রে জিমুত, তোকে না আমি বলেছি তোর মা রানী মণিকঙ্কনা, আজ থেকে আমি তোর এক পয়সার মা। কিন্তু তোর বাবা যে তোকে কিনতে এসেছিলে মানি, তুমি আগে বিক্রি করে দেবে? হ্যাঁ, বিক্রি করে দেব, বিক্রি করে দেব, না তো খাবো কি, পড়বো কি, আর কতদিন আমি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াবো? অত ভাগা, মাথায় তিল নেই, চোখে ঘুম নেই, শত ছিন্ন ময়লা শাড়িতে লজ্জা ঢাকতে পারি না। তোর বাবা রাজা মধুমঙ্গল এসেছে আমার কাছে সন্তান কিনতে, পয়সা নেব না, অনেক দাম নেব, মাত্র একটা পয়সা। যা জিমুত বাহন, সুখের দাম এক পয়সা, শান্তির দাম এক পয়সা, ভালোবাসার দাম এক পয়সা, আমি তোকে এক পয়সা দিয়ে বেঁচে দিলাম, আজ থেকে আমি তোর এক পয়সার মা। অনেকদিন আগে এই খোয়াই নদীর ধারে ছিল পীরকান্দা গাঁ, এক পয়সার মা ছিল এই গাঁয়ের রজকিনী অর্থাৎ ধোপার মেয়ে, সংসারে তার বুড়ো বাবা ছাড়া আর কেউ ছিল না, বড় গরিব ছিল তারা। কন্যা কাজল কুমারী গরিব হলে কি হবে, সে ছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। কাজল কুমারীর অসামান্য রূপ দেখে তাকে ভালোবেসেছিল গড়কালিন্দির যুবরাজ মধুমঙ্গল।
মধুমঙ্গল মধুমঙ্গল মধুমঙ্গল, কি সাহস আমার! গরিব ধোপার মেয়ে হয়ে গড়কালিন্দি যুবরাজের নাম ধরে ডাকছি, তা ডাকবো না কেন? রাজার ছেলে হলে কি হবে? চোর ডাকাত, যেই না আমি নদীর জলে নেমে গা থেকে শাড়ি রাসুল সরাবো, অমনি সেই ডাকাত রাজপুত্র ঘাটের মাথায় দাঁড়িয়ে বলবে, কার কথা ভাবিছ কন্যা ঝরছে বুনো ফুল, আমি যে পাগল হইলা দেখে মাথার চুল, আমি যে পাগল হইলা দেখে মাথার চুল। আঁচল ছাড়ো অগণি ঠোঁট, লোকে বলবে কি তুমি যে গো রাজার কুমার, আমি ধোপার ঝি। কাজল কুমারী, তোমাকে প্রথম দিন দেখেই আমি ভালোবেসেছি। তুমি যে রাজার ছেলে, তোমার সঙ্গে কি আমার মিলন হওয়া সম্ভব? কুমার মধুমঙ্গলের জীবনে অসম্ভব বলে কোনো কথা নেই কাজল কুমারী, আমি জীবন দিয়ে তোমার ভালোবাসার দাম দেব এই কথা দিলাম। তোমারই ভালোবাসার দাম আমি কি দেব? মাত্র এক পয়সা। এক পয়সা? হ্যাঁ, এক পয়সা। আছে আছে, বাবার দেয়া সংসারের খরচ থেকে জমানো একটা পয়সা আমার শাড়ির আঁচলেই বাঁধা আছে, এই একটা পয়সা আমি তোমাকে দিলাম কুমার, এই এক পয়সা দিয়েই আমি তোমার ভালোবাসা কিনে নিলাম। মিথ্যে কথা খবরদার বলবি না কাজলি, লজ্জাও নেই সরমও নেই, ধূপার মেয়ে হয়ে রাজপুত্রের সঙ্গে ভালোবাসা? বাবা বাবা, মনে করেছিস এই বাবা বলে ডাকলেই সব ভুলে যাবো তাই না? সকালে কাপড় কাস্তে কাস্তে, বুঝলি, এই সকালে কাপড় কাস্তে কাস্তে সন্ধ্যেবেলা শুকনো কাপড় তুলতে তুলতে ওদের কথা শুনতে পেলাম। তারা কারা বাবা? তারা আবার গায়ের লোক পাড়ার লোক, সকলে এক বাক্যে বলছিল গগন ধূপার মেয়ে কাজলির কপালে কষ্ট আছে। রাজকুমার মধুমঙ্গল আমাকে কথা দিয়ে গেছেন, আমাকে ছাড়া সে আর অন্য কোন মেয়েকে বিয়ে করবে না। তার মানে আমার মেয়ে কাজলি রাজবাড়ির বউ হবে? কমলা কমলা, তুমি তুমি ঠিকই বলেছিলে কমলা, তুমি মরবার সময় বলেছিলে কাজলিকে কখনো অযত্ন করো না, তুমি দেখে নিও, ও রাজরানী হবে, ও রাজরানী হবে। ওরে কে আছিস? গাজী তম সবাইকে না, তাকে আমি বলবো। শিবের সঙ্গে মায়ামার চাপে তো কৈলাসে গিরিরাজা হয়ে হাসি নদীর ঘাটে বসে, নদীর ঘাটে বসে। ছোট লোক ধোপার আশা তো কম নয়, বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন। বিশাল কেতু, আদেশ করুন, ওই ছোট লোক গগন ধোপাকে শেকল দিয়ে বেঁধে রাজবাড়িতে নিয়ে চলো। আমার অপরাধ? কাজল কুমারী তোর মেয়ে, তোর মেয়ে রাজকুমারকে ফাঁদে ফেলেছি, তার রূপ যৌবনের নেশায় জানোয়ার মধুমঙ্গল পাগল, তাই মহারাজ তোকে ডেকে পাঠিয়েছেন। ওকে নিয়ে এসে বিছাল কেতু, ওর পিঠে চামড়া তুলে। তাই বলে তোর মেয়ের কোন চিন্তা নেই, রূপসী যৌবনবতী কাজল কুমারীকে আমি বুকে করেই রাখবো। দেখে যান, আপনার ছোট ছেলে কুমার ধ্রুব মঙ্গল আমাকে টানতে টানতে কারাগারে নিয়ে যাচ্ছে। শুধু টানতে টানতে নিয়ে যাচ্ছে না, হাতে শেকল বেঁধে নিয়ে যাচ্ছে। কই সে কথা তো বলি না জানোয়ার। কি তুমি তুমি আমাকে জানোয়ার বললে? তবে কি দেবতা বলবো মনে করেছিস? ছোট রাজকুমার, যুবরাজ বলবি শয়তান। তোমাকে যুবরাজ বললে মধুমঙ্গলকে কি বলবো? ধোপার জামাই, গগন ধোপার মেয়ে কাজল কুমারীর প্রাণের নাগর, মা তোকে সব কথা বলতে শিখিয়ে দেয়নি? হ্যাঁ, রানী মানা হয় শিখিয়ে দিয়েছেন, তাই বলে তুমিও বলবে? কেন বলবো না, কেন বলবো না? এতদিন যে আমি নাবালক ছিলাম, আজ সকালে হঠাৎ মা ডেকে কানে কানে বললে তুই সাবালক হয়ে গিয়েছিস, ব্যাস অমনি মন্ত্র পেয়ে গেলাম, মায়ের ফুস মন্ত্রে দাদা আমার শত্রু হয়ে গেল। না না না, আমি বিশ্বাস করি না। আমি মিথ্যে কথা বলতে পারি না আনন্দদা, মানুষকে কটু কথা বলো তো দূরের কথা, তাদের মুখে দুঃখের ছায়া দেখলে আমার চোখে জল আসে, তাই তোমাকে গালাগাল দিয়ে তোমার হাতে শেকল বেঁধে আমি মনটাকে তৈরি করে রাখছি, কিন্তু
কিন্তু সাবধান আনন্দদা, এই কথা তুমি ছাড়া আর যেন কেউ না জানতে পারে। ছোট রাজকুমার, তাহলে চলো তুমি আমি দুজনে মিলে ধোপার মেয়ে কাজল কুমারী মোহ থেকে যুবরাজ মধুমঙ্গলকে উদ্ধার করে নিয়ে আসি। তোমাকে যেতে হবে না আনন্দদা, তোমাকে যেতে হবে না। আমি একাই কি দাদাকে বলবো, দাদা দাদা প্রেমের চেয়ে কর্তব্য বড়, তোমার কর্তব্যের উপর দাঁড়িয়ে আছে পিতা শুভাশুভের দায়িত্ব। তুমি সেই কর্তব্যের মুখ চেয়ে কাজল কুমারীকে ভুলে গিয়ে মণিকঙ্কনাকে বিয়ে করো। হে ভগবান, যুবরাজের সুমতি দিও, ভালো ভালো আশীর্বাদ শেষ হয়ে গিয়ে যেন রাজবাড়িতে বেজে ওঠে আনন্দের সানাই। আনন্দের সানাই বাজলে তোর খুব আনন্দ হবে, তাই না? বা হবে না, আমার নামই যে আনন্দ। একটু পরে যুবরাজের আশীর্বাদ, এক মাস পরে বিয়ে। আর আর যদি বড় রানী মা বেঁচে থাকতেন। কি, আবার বড় রানীর জন্য চোখের জল ফেলা হচ্ছে? ছি মা ছি, বড় মা কবে স্বর্গে গেছেন তখন তুমি রানী হয়ে আসুন এই প্রাসাদে, আজ এতদিন পরে তার প্রতি হিংসা পোষণ করে তোমার কি লাভ হবে? তুমি কি আমার সঙ্গে তর্ক করতে চাস? না গো মা না, আমি আমি যুক্তি করতে চাই। যুক্তি? এক ফোঁটা ছেলে যুক্তি তুই কি বুঝিস? মানুষের চোখের এক ফোঁটা জলই তো প্রমাণ করবে মা সংসারে সে সুখে আছে না দুঃখে আছে। আত্মদর্শনের কথা, বৈরাগ্যের কথা, পৃথিবীকে ভালোবাসার কথা, এ কথা এ কথা তুই কার কাছ থেকে শিখলি রে ধ্রুব মঙ্গল? দাদার কাছে শিখেছি বাবা। মধুমঙ্গল সব কথা বলে? বলবেই তো, বলবেই তো। বিদ্যাপতি পড়ে যে চণ্ডীদাসের কথা ভাবতে ভাবতে কেমন যেন হয়ে যায়, আমি লুকিয়ে লুকিয়ে তার কাব্য ঝঙ্কা শুনি। তো শুনবেই মহারাজ। ধ্রুব মঙ্গল বাবা, তোর দাদাকে একবার ডেকে নিয়ে আয় তো। বাবা আপনি আমায় ডেকেছেন? কি আশ্চর্য ছেলে তুই মধুমঙ্গল, ঘুম পাহাড়ি রাজা তোকে আশীর্বাদ করতে এসে বসে আছে, তুই কিনা কোনো চণ্ডীদাসের কাব্য নিয়ে বসে আছে? আমার পক্ষে রাজা হিরণ্যবাহুর আশীর্বাদ নেওয়া সম্ভব নয় বাবা। কারণ? ভেবেছিলাম মা আপনাকে আমার কথা জানিয়ে দেবেন, তাছাড়া আমি ধ্রুবকেও বলতে বলেছিলাম। যাক, যে কোনো কারণেই হোক, সে কথা যখন আপনার কানে ওঠেনি তখন আমি নিজের মুখেই বলতে বাধ্য হচ্ছি, গগন রজকের কন্যা কাজল কুমারীকে আমি ভালোবাসি, তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কি বলতে চাস তুই হতভাগা? চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কাজল কুমারীকে ভালোবেসেছি, কাজল কুমারী এক পয়সা দিয়ে কিনে নিয়েছে আমার ভালোবাসা, এরপরেও তাকে ত্যাগ করলে আমার পাপ হবে যে বাবা। সংসারে তোর বাবা আগে না সেই ধোপার মেয়ে আগে? আগে কর্তব্য, কর্তব্য থেকে আসে প্রেম, প্রেম থেকে ধীরে ধীরে জন্মগ্রহণ করে মায়া মোহ সংসার। তবে শুনে রাখ, তবে শুনে রাখ কাণ্ডব জ্ঞানহীন মূর্খ, যে বৈষ্ণব শাস্ত্র পাঠ করে তুই এই পথে পা দিয়েছিস, তোর সেই শাস্ত্রের পুঁথি আমি ভুলোয় ফেলে দিলাম। বাবা মহারাজ, আর কখনো ওর মুখ দর্শন করো না, তুমি এখনই ঘোষণা করে দাও আজ থেকে ও গড় কালিন্দির রাজসিংহাসনের অধিকার থেকে বঞ্চিত। তোকে আমি, তোকে আমি পুত্র বলে অস্বীকার করলাম। মাটি মানুষের শ্রেষ্ঠ আসন, আর সবই পরিহাস, রক্তের ঋণ অশ্রুতে শোধ লিখেছে চণ্ডীদাস। মধুমঙ্গল বিশ্বাস নেই, বিশ্বাস নেই মায়াবতী, তুমি আমাকে ধরো, হাজার হোক আমি বাবা তো।